চারটি আসনে প্রার্থী দেওয়া বাকি ছিল বিজেপির। গতকাল বীরভূম এবং ঝাড়গ্রামে প্রার্থী ঘোষণা করলো তারা। বীরভূমে বিজেপি প্রার্থী হলেন সদ্য প্রাক্তন আইপিএস দেবাশিস ধর। ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী হলেন প্রণত টুডু। এখনো ডায়মন্ড হারবার এবং আসানসোলে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। ডায়মন্ড হারবারে ইডি সিবিআই ডিরেক্টরকে নামাক বিজেপি চ্যালেঞ্জ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেঘের আড়ালে যুদ্ধ না করে আইটি এনআইএ ডিরেক্টরকেও প্রার্থী করুক বিজেপি। মথুরাপুর কেন্দ্রের কুলপির জনসভা থেকে এভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ। মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই, সামনাসামনি লড়াই করুন। চারটে আসন খালি রয়েছে, আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর, একটা সিবিআই এর ডাইরেক্টর, একটা এনআইএ এর ডাইরেক্টর, একটা ইডির ডাইরেক্টর। এই চারটে লোককে দাঁড় কর। অর্চনাদি অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করলেন, কয়েক ঘন্টার মধ্যে চারের মধ্যে দুটো আসনে প্রার্থী ঘোষণা হয়ে গেল। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো শ্বেতপত্র ঘোষণার চ্যালেঞ্জও করছেন, সেটাও কি এবার হবে? তাহলে অভিষেক ব্যানার্জির কথা শুনে আমাদের ঘোষণাটাও বন্ধ করে রাখতে হয় আপনার কথা শুনতে গেলে? আমার কথা সেটা না, আপনি এই তর্কে যদি দুটো সাইড আইদার এদিকে অথবা ওইদিকে হয় প্রার্থী ঘোষণা বন্ধ করে দিতে হয় কারণ অভিষেক ব্যানার্জি বলেছে, অথবা যেটা করতে হয় আসলে অভিষেক ব্যানার্জি সম্পত্তি ক্রক হয়েছে, বিয়ে করেছে ছেলেটা, ছোট ছেলেটা, বউ বাচ্চা আছে, কি করে খাবে ছেলে আমার, তার পিসি বলছে। এই হেন লোক সে দিন রাত খালি নানা ধরনের এজেন্সি দেখছে, কারণ এজেন্সি মানেই দেখেছে কেজরিওয়াল যখন চলে গেল সিএম থেকে, সে বুঝতে পেরেছে এবার আর আমার পালাবার পথ নাই। মানে এজেন্সি অজিত পাওয়ার বাড়িতে যায় না দিদি? কেন বলুন তো দিদি, এজেন্সি অজিত পাওয়ার বাড়িতে যায় না? কেন বলুন তো নারায়ণ রায় কোন সে উত্তরের বাড়িতে যায় না? হেমন্ত বিশ্ব শর্মা বাড়িতে যায় না দিদি? অর্চনা কি যাচ্ছে অর্জুন সিং কে ধরে? যদি কিছু রেমেডি পাওয়া যায়, অর্চনা কোথাও রেমেডি পাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় না হয় এজেন্সি কে নিয়ে বারবার মন্তব্য করছেন, আপনি তাহলে এজেন্সির হয়ে বলছেন কেন? এজেন্সি তো একটা স্বয়ং শাসিত সংস্থা। এটা ঘটনা দিদি, মহারাষ্ট্রের কংগ্রেস নেতা অশোক চৌহান হঠাৎ করে তিনি কেন বিজেপিতে যোগদান করলেন বলুন তো? ভোটের আগে নবীন জিন্দল বিজেপিতে যোগ দিয়েছেন কি দেননি? তার নেই তিনি টিকিট পেয়ে গেলেন কেন বলুন? আপনারা দেখুন, নিন্দুকে বহু কথা বলে কেন? ইলেকটোরাল ফন্ডে নিন্দুকে বহু কথা বলে, আমরা তো জানতে চাই। আপনারা 100 দলে নিচ্ছে, দলে নিয়ে কোনো প্রসিডিংস হচ্ছে মুহূর্তে? এই আসনের মধ্যে সব থেকে বড় চ্যালেঞ্জের নাম কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? যে কারণে ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারে বিজেপিও প্রার্থী দিতে পারেনি। নশাদ সিদ্দিকী লড়বেন কিনা সেটাও কিন্তু নিশ্চিত করে জানা যায়নি। আমি দুজনকেই থামালাম, রাহুল দা। আমার মনে হয় অ্যাকচুয়ালি নশাদ দাঁড়াবে কি দাঁড়াবে না সেটা ডিপেন্ড করছে বিজেপির উপর। এখন বিজেপি চেষ্টা করছে দর্শক দাঁড়ানো, দাঁড়ালে অন্যরকম খেলা হবে, নাহলে কে বা আগে প্রাণ করবে, দান কে শহীদ হবে ওখানে ডায়মন্ড হারবারে, তার কম্পিটিশন চলছে। সমস্যা হচ্ছে বিজেপির প্রার্থী আছে, তুমি দেখো না এতদিন ধরে যারা তর্জন গর্জন করলো তারপর তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না। একবার তাকিয়েছে তৃণমূলের দিকে, একবার তাকিয়েছে কংগ্রেসের দিকে, হয়তো সিপিএমের দিকে আছে, কেউ আসবে তখন প্রার্থী করা হবে। বিজেপির নিজের আছেটা কি? যাদের কথা বলছেন অর্চনা দিয়ে দাঁড়িয়ে, যখন বহিরাগত বলে বিজেপিকে আক্রমণ করতেন, বিজেপি এখনো তো বহিরাগত সেই অর্থে কাউকে দাঁড় করায়। আরে বহিরাগত কথা ছেড়ে দাও, তুমি দেখো না যত চাতক পাখির মতো তাকিয়ে আছে কোন দল থেকে কে আসবে, কখন কে দল ছাড়বে, তখন তাকে দাঁড় করো। যে দুজনকে দাঁড় করানো আমি বলছি দাদা, তৃণমূলে ছিল দাঁড়ান
আমার বক্তব্য হচ্ছে মুকুটমণি অধিকারী কোথায় গেল? সকালবেলা ঘুম থেকে উঠে কুসুমিতা তুমি বুঝতে পারবে না কে তৃণমূল কে বিজেপি। আমার শুধু এসব নেতাদের ড্রাইভারদের জন্য খারাপ লাগে। ধরুন এই মুকুল ড্রাইভার বলছে দাদা আজকে কোন অফিসে যাবে বলছে বিজেপি, কালকে কোন অফিসে যাবে তৃণমূল, কোথা কোথায় কোথায় যাবেন দিল্লি, মানে এসব ড্রাইভার ফ্রাইভারদের জন্য আমার খারাপ লাগে। এসব আমি বলছি যে ফুল বদলে লাভ নেই, দিন বদলাতে হবে। দিন বদলাবার জন্য গরিব মানুষের অধিকার, রুটি রুজি জিনিসপত্রের দাম, এইটা এজেন্ডা, এইটা এজেন্ডা, এইটা এজেন্ডা। শুভেচ্ছাভাবে গ্রেফতার শুভেন্দু অধিকারী দলে নিয়ে বড় বড় বলতে শুভেন্দু অধিকারী কলেজ গ্রেফতার উনি ওখানে পুলিশ শকত মোল্লা জাহাঙ্গীর স্বামীদের উপর নির্ভর করে এবং ডায়মন্ড হারবারের নির্বাচন আমরা ওখানে করাব। এবং ইলেকশন কমিশনকে ধন্যবাদ যে বসিরহাট ডায়মন্ড হারবারের মতো গুন্ডা প্রবণ এলাকাগুলোতে ভোটটা রেখেছেন সবার শেষে 1 জুন। 23 মে বিকালের পরে গোটা পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা ষষ্ঠ দফার প্রচার শেষ হয়ে গেলে ফ্রি হয়ে যাবে, তারপরে লড়াইয়ের ময়দানে দেখা হবে। লড়াইয়ের ময়দানে দেখা হবে বলছেন সুমনবাবু, তাহলে লড়াই তো হবে ভোট বাক্সে, কোন ময়দানে ডাক দিচ্ছেন এবার শুভেন্দু অধিকারী? প্রার্থী কিন্তু এখনো ঘোষণা হয়নি। আমি একটা কথা বলি, এই যে ডায়মন্ড হারবার বা আসানসোল বা প্রথম থেকে আমরা যে দেখছি প্রথম ফেজের ওদের ঘোষণার পরে ধীরে ধীরে ধীরে, এটা বাংলার মানুষ জানে, শুধু মিডিয়া ফ্র্যাটার্নিটি নয়, সাধারণ মানুষও জানে ওদের দলের মধ্যে কিভাবে সুকান্ত লবি ভার্সেস শুভেন্দু লবির লড়াই চলেছে, কে কার অনুগামীদের সবচেয়ে বেশি টিকিট দেবে। যাই হোক, সেটা বিজেপির নিজস্ব ব্যাপার, কিন্তু সবচেয়ে বড় পারসেপশন যেটা তলানিতে গিয়ে ঠেকেছে বিজেপির জন্যে, যে বিজেপি কথায় কথায় বিরোধী দলের লোকেদের পিছনে তদন্তকারী সংস্থাকে লেলিয়ে দেয়, যে বিজেপি সামনে নির্বাচনটাকে রেখে জাতীয় কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করে, 1800 কোটি টাকা ফাইন করায় আইটি ডিপার্টমেন্টকে দিয়ে, সেই বিজেপি নিজে ওয়াশিং মেশিনে পরিণত হয়েছে আজকে বাংলার মানুষ দেখছে। আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যখন দিলীপ ঘোষ সমালোচনা করেন তখন শুভেন্দু অধিকারী কিন্তু আবার সেই লক্ষ্মীর ভাণ্ডারের অ্যামাউন্ট বাড়ানোর কথা বলেন, যদি জেতেন তাহলে অ্যামাউন্টটা বাড়িয়ে দেওয়া হবে 1000 থেকে 3000 টাকা, প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারী আগেই দিয়েছেন। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের দিতে হবে না, প্রয়োজনে আগামী 5 বছরে গ্যাসের দাম শূন্য করে দিন, 42টা আসনেই প্রার্থী প্রত্যাহার করে নেব। শুনুন, বিজেপির নেতারা বলছে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার দেব, আমরা 1000-2000 না বলতে 3000 করব। আমি বিজেপির নেতাদের অনুরোধ করব যে আপনারা 17টা রাজ্যে ক্ষমতায় আছে, 17টা রাজ্যে মানে আপনারা নয়, আপনাদের শরিক সরকার রয়েছে, এই 17টা রাজ্যের মধ্যে এখানে ক্যামেরার সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি, যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে 3000 বলছে তো 1500 করে অর্ধেক যদি দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেব। দিয়ে দেখা। আর আমি বিজেপি নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোড়ে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে না, লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি আছে দিচ্ছে, আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করে দিন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে, যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো, 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিয়ে। মহানন্দাদি, কে প্রথম লাডলি বেহানা যোজনা চালু করেছিলেন, কে কার দ্বারা কোন রাজ্যের কোন মুখ্যমন্ত্রী অনুপ্রাণিত হয়েছেন এবং তার বদলে কে কতটা অনুদান দিতে পারছেন, প্রশ্নটা সেখানে নয়। প্রশ্নটা হচ্ছে সমস্ত রাজনৈতিক দলই রাজ্যের মানুষকে, দেশের মানুষকে অনুদান প্রিয় করে রাখতে চাইছেন, অনুদান নির্ভর করে রাখতে চাইছেন, যাতে কোথাও তারা নিজেদের যে দৈনন্দিন চাওয়া পাওয়া প্রয়োজন, রুটি রুজির যে দাবি, সেইটা থেকে নজরটা ঘুরিয়ে শুধুই অনুদানের উপর নির্ভর করে থাকেন, এভাবে দেশ এগোবে?
একটু আগে রাহুল বলছিলেন না, সচেতনতা, মানুষের সচেতনতা এই কারণে প্রয়োজন যে তাদের বুঝতে হবে যে লাডলি বেহেনাই হোক বা মনরেগা হোক বা লক্ষ্মীর ভাণ্ডার হোক, এগুলো কোনো নেতা নেত্রীরা পার্সোনাল টাকা থেকে দিচ্ছেন না, এটা জনগণের করের টাকা এবং মানুষের জন্যই এগুলো দেওয়া হচ্ছে এবং দিতে তারা বাধ্য। একটা কথা বলছি, এগুলোকে দাতা গ্রহীতার পর্যায়ে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ রাজনৈতিক নেতারা দাতা, ঠিক আগেকার দিনে রাজা রাজরাদের মতো, এবং সাধারণ মানুষ গ্রহীতা, একদম একেবারেই সেটা নয়, এটা ভুল কনসেপ্ট। গণতন্ত্রে এগুলোর ভুলগুলোকেই সচেতনভাবে মানুষকে জানানো প্রয়োজন। আরেকটা কথা, আজকে সেই জায়গায় তারা পৌঁছো। আচ্ছা, এই যে প্রাকৃতিক গ্যাস, এটার দাম নির্ধারিত হয় প্রথমত আন্তর্জাতিক দামের নিরিখে এবং রাজ্যের কর, কেন্দ্রীয় কর, অনেক ব্যাপার আছে। মানুষকে কেন ভুল বোঝানো হচ্ছে যে গ্যাসকে ফ্রি করে দিন, এটা কেন্দ্রীয় সরকারও পারবে না, রাজ্য সরকারও পারবে না, এগুলো ভুল ভাল কথাবার্তা। কাজেই যে প্রয়োজনগুলো আগে মেটান, নলবাহিত জল দিন মানুষকে, রাস্তাঘাট পরিকাঠামো নিয়ে কেন মানুষ এখনো পর্যন্ত অভিযোগ করছেন, এইগুলোর দিকে খেয়াল দিন। শিক্ষার পরিকাঠামো উন্নয়ন করুন, এখনো বহু জায়গায় স্কুল বাড়ির মাথায় ছাদ নেই, সেইগুলো চিন্তা করুন। সবথেকে বড় কথা, এই রাজ্যে যেভাবে যাচ্ছে, এই রাজ্যে যেভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে, কোথাও সেই নিয়োগ দুর্নীতিতে এখনো যারা পথে বসে রয়েছেন তাদেরকে যোগ্য প্রার্থীদের স্কুলে ফেরানোর ব্যবস্থা করুন। এবং এই মানুষের টাকা দাম কমানোর প্রসঙ্গ যখনই ওঠে, আঙুল যখন রাজ্য সরকার কেন্দ্রের দিকে তুলে দেয়, তখন কেন্দ্র বারবার বলতে থাকে যে রাজ্য আগে সেস কমাক, তাহলেই দাম কমবে। শুভেন্দু অধিকারী ঠিক একই কথা বলেছেন, শুনুন। রাজ্য সরকারের যে ট্যাক্স ওপিসি নেয় পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসে, সেইটা ছাড় দিয়ে ঘোষণা করে দেখুন, ক্ষমতা থাকলে ওটা ছাড় দিন। রাহুলদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে একটা জিনিস খুব সিগনিফিকেন্টলি দেখা গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র যে নিজের ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে তিন দিন সাংগঠনিক বৈঠক করছেন, সেটা নিয়ে ভাবনা চিন্তা করছেন, একেবারে পরীক্ষামূলকভাবে বৈঠকটা সারছেন এবং 4 লক্ষ নিজের জন্য একটা ভোট ব্যবধান বেঁধে দিয়েছেন, তাই নয়। তিনি যেভাবে চ্যালেঞ্জটা নিলেন, বললেন 42টা আসনে প্রার্থী তুলে নেব আমি, কথা দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রার্থী নির্বাচন করেন, তৃণমূল কংগ্রেস বলে যে সবটাই নির্বাচন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক প্রাজ্ঞতার উপর ভিত্তি করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দাবি না, না প্রথম কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখো তুমি ওইভাবে ওই পারসেপশনে দেখলে হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে হবে, মাঝখানে বলিনি তো কথা, আমি তোমাদের মাঝখানে বলি না। প্রথম কথা হচ্ছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংগঠনিক দিক দিয়ে তার একটা জায়গা, সর্বভারতীয় আমি বলি, শেষ করতে একটু বলতে তো ভাই, যেভাবে বৃদ্ধি পেয়েছে পর আজকে মহানন্দ একটু আগে বলছিলেন যে প্রতিশ্রুতি দেওয়ার কথা, আরে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিল কি দিয়েছিল, দাম কমবে, বেকারত্বের রেকর্ড, 2 কোটি মানুষের চাকরি, কেন্দ্র সরকারের, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কেন্দ্র সরকারের প্রত্যেকটা প্রতিশ্রুতি যদি জুমলা হয়ে থাকে, আমি দুজনকে থামাই, এভাবে আস্তে আস্তে, কারো কথা শোনা যাচ্ছে না, কারো কথা শোনা যাচ্ছে না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কেন্দ্র সরকারের প্রত্যেকটা প্রতিশ্রুতি যদি জুমলা হয়ে থাকে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবি করছেন রান্নার গ্যাসের দামকে একেবারে শূন্যে নামিয়ে আনতে বলছেন এবং 5 বছর সেই পরিষেবা কেন্দ্রকে দেওয়ার যে চ্যালেঞ্জ তিনি করছেন, তিনি একজন সাংসদ হিসেবে, বিদায়ী সাংসদ হিসেবে এবং সামনে তিনি নির্বাচনে লড়বেন, কতটা দায় দায়িত্ব নিয়ে তিনি এই কথাটা বলছেন, আদর্শই আছে প্রত্যেকের দায়িত্ব, এটাও কি জুমলা নয়, সাধারণ মানুষের প্রশ্ন। প্রধানমন্ত্রী বলেছেন ইডি 3,000 কোটি টাকা যা বাজেয়াপ্ত করেছে তা মানুষকে ফেরত দেব, 10 বছর ধরে সারদা তদন্ত হচ্ছে, কেউ ফেরত পেয়েছে? বাংলার পাশাপাশি তামিলনাড়ুর বিজেপি প্রার্থীকেও ফোনে একই কথা বলছেন প্রধানমন্ত্রী, তার মানে দেশের 140 কোটি মানুষকে এই 3,000 কোটি টাকা ফেরত দেবেন মোদী, অর্থাৎ প্রত্যেককে 21 টাকা করে দেবেন তিনি, দিয়ে 5 বছরের জন্য ভোট চাইবেন। কুলপির জনসভা থেকে এভাবেই সমালোচনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বসিরহাটে বিজেপির যে প্রার্থী রেখা পাত্রকে, আর ওদিকে কৃষ্ণনগরের প্রার্থী এবং তামিলনাড়ু প্রফেসর টি এন সারাসু বলে একজন প্রার্থী আছে বিজেপির প্রতীক চিহ্নে, প্রতিদ্বন্দ্বিতা করছে, এদেরকে ফোন করে বলেছে যে ইডি
3,000 কোটি টাকা রেড করে বাজেয়াপ্ত করেছে, আমি এই টাকা মানুষকে ফেরত দেবো। তার মানে 3,000 কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয়, এক একটা মানুষ কত টাকা পাবে জানেন? 21 টাকা। 21 টাকা দিয়ে আপনার 5 বছরের ভোট চাইছে, এদের ফাঁদে পা দেবেন? আমি ক্যামেরার সামনে বলছি, এই কত বড় দুরম্বরী আপনারা ভাবুন। 140 কোটি মানুষকে 3,000 কোটি টাকা ফেরত দিলে 21 টাকা 30 পয়সা, আপনি 22 টাকা দেবেন সবার অ্যাকাউন্টে। মোদিজি 21 টাকা 30 পয়সা দেবে, নিয়ে বলবে তোমার 5 বছরের ভোট দাও। তার মানে মানুষকে কত দুর্বল ভাবছে এরা, এই বহিরাগত বাংলা বিরোধী স্বৈরাচারী অত্যাচারীরা। রাহুলদা, প্রধানমন্ত্রীর বক্তব্য যদি সেদিন আপনি শুনে থাকেন, সেখানে প্রধানমন্ত্রী বলেছিলেন দেশের গরিব মানুষের টাকা লুট হয়েছে, চাকরির জন্য লোকজন টাকা দিতে বাধ্য হয়েছেন, তাদের টাকা ফিরিয়ে দেওয়া হবে। 140 কোটি মানুষের কথা কি বলা হয়েছে? মানে জুমলা বলতে বলতে কোথাও কি মানুষকে একেবারে ভুল বোঝানোর পন্থাই অবলম্বন করছে? সুমিতা, প্রধানমন্ত্রী এই কথা কি বলতে পারে নির্বাচন চলাকালীন? আজ প্রধানমন্ত্রী যেখানে জুডিশিয়ারি, সেটা তো অন্য প্রশ্ন। সেখানে দাঁড়িয়ে আমি এই যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছেন সেটা ঠিক কিনা আমি সেটা জানতে চাই। কতই প্রশ্ন, প্রথম কথা এইভাবে উনি বলতে পারেন না, এইভাবে নির্বাচন আচরণবিধি লাগু হওয়ার পরে কথা বলতে পারেন না। একজন দেশের প্রধানমন্ত্রী উনি পদে বসে এই কথা বলছেন, আর বলছেন কিভাবে ভারতবর্ষের মানুষকে দেখা করে ফেরত করে দেবেন, কত টাকা দেবেন, কিভাবে দেবেন? আজকে এই জুমলা দিতে 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 মানুষকে মিথ্যে কথা বলতে বলতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে দেশের প্রধানমন্ত্রী, আমি নরেন্দ্র মোদী হিসেবে ভাবছি না, দেশের প্রধানমন্ত্রী মিথ্যে প্রতিশ্রুতি দেয়। অর্চনাদি, দেশের প্রধানমন্ত্রী, সবকটাই হচ্ছে জুমলা, কোনটা সিএ যেটা নিয়ে একেবারে মানুষকে ভুল বোঝানো হচ্ছে, কোথাও একটা প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা চলছে, এই 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 যে নতুন করে ইলেকটোরাল বন্ড যে সামনে এলো সেটা দিয়েও কোথাও একটা মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আদর্শ আচরণবিধি মানছে না বিজেপি প্রধানমন্ত্রী, তিনি এই 3,000 কোটি টাকার কথা বলে সেটাও কিন্তু জুমলা বলছে তৃণমূল কংগ্রেস। হোমওয়ার্ক কিন্তু তৃণমূল কংগ্রেসের খুব স্ট্রং, কিভাবে কাউন্টার করবেন? এই প্রায় 20 মিনিট বাদে আনইন্টারাপ্টেড কতক্ষণ বলতে পারবো সেটা আগে বলুন, তারপরে আমি বলবো। এরে বলবেন না, তাহলে আমি বলি সারাক্ষণ না আনইন্টারাপ্টেড। আমি আজকে খুব ফেড আপ, এটাকে টক শো বলে না, কি বলে? এবার আপনি ক্ষমতায় আসুন, শুনুন, অভিষেক ব্যানার্জি ইচ্ছাকৃত ভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই কথাগুলো এই কারণে বলছে, তারা স্বাস্থ্যসাথী করেছে, 1,500 কোটি টাকার প্রজেক্ট, 10 কোটি জনসংখ্যা, একজনকে 150 টাকা দিয়ে 5 বছর চালাচ্ছে, স্বাস্থ্যসাথীর অবস্থা পশ্চিমবঙ্গের মানুষ সরজমিনে দেখতে পাচ্ছে, কোনো বেনিফিট পাচ্ছে না। সরকারি হাসপাতালে যেখানে বিনা পয়সায় চিকিৎসা হয় সেখানে গেলেও স্বাস্থ্যসাথী এবং তার জন্য ইন্স্যুরেন্স টাকা নিচ্ছে উল্টো, মানে একটা কত বড় করাপশন। তো সবাইকে যদি চোর ভাবে তাহলে তো চলবে না। প্রধানমন্ত্রী বলেছেন যে 1,05,000 কোটি টাকা অ্যাকচুয়ালি ইডি সিজ করে তাদের ফান্ডে আছে, তিনি বলেছেন 3,000 কোটি টাকা তার কাছে এসেছে, সেই টাকাটা যারা কি করে ইডি বিক্রি করেছে, যারা ইডি বিক্রি করেছে, ইডি একটা চাকরিতে আসছিল সংস্থা, তারা অ্যাটাচ করেছে, প্রধানমন্ত্রী তার চেয়ারে বসে কিভাবে সেই টাকাটা সাধারণ মানুষের মধ্যে ফেরত দিয়ে দেবেন? তিনি তার কি বলছেন? কি বলছেন? আপনি সব ঠিক বলছেন। বিজেপি দাবি করে এজেন্সি নিজেদের কাজ নিজেদের মতো করছে, সেখানে এজেন্সি যে টাকা অ্যাটাচ করেছে, প্রধানমন্ত্রী তার আসনে বসে কিভাবে সেই টাকাটা ফেরত দেবেন এবং নির্বাচনী আচরণবিধির মধ্যে তিনি এই প্রতিশ্রুতি কিভাবে দিচ্ছেন? কোনোভাবেই বলতে পারেন না। আবার জুমলা অর্চনাদির অ্যাকাউন্টে বোধহয় 15 লক্ষ টাকা দিদি একটু বলে নিন, প্রতিশ্রুতি বলছেন দিদি? মাঝে বলবেন তাহলে কি প্রতিশ্রুতি বলছেন? থামেন দিদি, তিনি তার ক্যান্ডিডেট দিদি, আমি অসংখ্য কথা বলতে পারি, আমি ছুটে চলে যাবেন এখান থেকে। হ্যাঁ, মাঝে কথা বলছেন কেন ও দিদি? প্রতিশ্রুতি দিচ্ছে, আরে কি প্রতিশ্রুতি ছাড়া কি হচ্ছে দিদি? তাহলে কি বলবেন? না তাহলে আপনি বলবেন কি কি বলছেন? 15 লক্ষ টাকা এসেছে দিদি আপনার অ্যাকাউন্টে, সেটা কি এত মোদি মোদি করছেন কেন? 15 লক্ষ টাকা এসেছে बंगाल में ये ईडी वालों ने करीब 3,000 करोड़ रुपया इनका अटैच किया हुआ है। अब ये पैसा गरीब आदमी का पैसा है, किसी ने शिक्षक होने के लिए पैसा दिया, किसी ने क्लार्क होने के लिए पैसा दिया। मैं जो लीगल एडवाइज रह रहा हूं, तो मेरी इच्छा ये है अगर मुझे लीगल एडवाइज मिलेगी तो नई सरकार बनते ही जो भी कानूनी प्रावधान करना पड़ेगा, कुछ नियम बनाने पड़ेंगे, तो मैं ये जो 3,000 करोड़ रुपया है, जो जो गरीब लोगों का पैसा है और जिसने इस प्रकार का पैसा रिश्वत में दिया है, उन सबको मैं वापिस पैसा करना चाहता हूं।
কৌশব, এটা প্রতিশ্রুতি নয়? 100% প্রতিশ্রুতি। এর সাথে আমি আবারও একটা কথা বলবো, অভিষেক একদিকে গুল দিচ্ছে আর মোদি একদিকে গুল দিচ্ছে, এটা 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 মানুষকে বিভ্রান্ত করছে। অভিষেক যে কথা বলছে 140 কোটি টাকা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, 140 কোটি টাকা যে অভিষেক বলেছে ও কি আদানিকে ধরে বলছে? দাঁড়ান, এবং অভিষেক কে বললে আপনার গায়ে লাগছে না? বলেন না, ভাইপোর টাকা এসে না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, নজন নজন আরে মুশকিল কথা তাদের কারা তাদের দেবে একদম বলে 140 কোটি মানুষকে দেওয়ার কথা যে অভিষেক বলছে, উনি কি আদানিকেও ধরে নিয়েছেন? গরিব মানুষের সংখ্যা আদানির থেকে তো নিয়েছেন, 500 কোটি টাকার কাছাকাছি ইলেকট্রাল বন্ডে নিয়েছেন। সুমন বাবু, কর্পোরেটের কানে দুল বিজেপি আর তৃণমূল, ইলেকট্রাল বন্ড স্ক্যাম। সুমন বাবু, কর্পোরেটের কানে দুল, 700 কোটি টাকা লেবি, দাঁড়ান দাঁড়ান। দেখুন, এই ইডি এবং সিবিআই এর জামাই বাংলার ভাইপো যে কথাগুলো বলছে বাংলার মানুষকে এই নির্বাচনের প্রাককালে, উনি আবার নতুন করে বিপদগামী করে তুলছেন। এক দ্বিতীয় কথা হচ্ছে, হোমওয়ার্কের কথা বলছিলেন না কুসুমিতা, হোমওয়ার্ক খুব সুন্দর হয়েছে। কৃষ্ণনগরের রানীমাতার সঙ্গে কনভারসেশনটা দেখবে, আর আমার ওই প্রত্যন্ত অঞ্চলের বোন রেখা পাত্রর সঙ্গে একদম শুদ্ধ হিন্দি উচ্চারণে টেলিফোনে কনভারসেশনটা দেখবে। কি ধরনের রাজনীতি, কি ধরনের অসভ্যতা করে আছে, মিথ্যাচার করে আছে ভারতীয় জনতা পার্টি। স্বাধীনতার 76 বছর বাদে এখনো 27% মানুষ দারিদ্র সীমার নিচে, এর দায় কেন্দ্রীয় সরকার এবং সমস্ত রাজ্য সরকারের, বলা এটা এড়ানো যায় না। আর প্রধানমন্ত্রী যে কিন্তু পরিষ্কার বলেছেন, উনি আইনি পরামর্শ নিচ্ছেন, গরিব মানুষদের টাকা দেওয়ার কথা বলেছেন, গরিব মানুষদের দেখার দায়িত্ব কিন্তু সরকারের, কেন্দ্র রাজ্য সমস্ত সরকারের, কাজে এটা নিয়ে বিতর্কের কোনো জায়গা একদম। আলোচনার সময় শেষ, সকলকে ধন্যবাদ। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরবো, সঙ্গে থাকবেন।